জুলাই ও অগস্ট মাসে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের জন্য একটি আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। গণ অভ্যুত্থানে বিজয়ের এক মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া বিবৃতিতে তিনি বলেন, এই বিপ্লবে শহীদদের কোনো ত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। বিপ্লবের সুফল ঘরে তুলতে বাংলাদেশের একটি সুশিক্ষিত ও দক্ষ প্রজন্মের প্রয়োজন, তাই দ্রুত শিক্ষার্থীদের ক্লাসে ও ক্লাসে ফেরার আহ্বান জানান ডক্টর ইউনুস। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে যারা খুনের পথ বেছে নিয়েছিলেন তাদের দেশে প্রত্যার্পণ ও স্বৈরে চারের সময় দুর্নীতিবাজ ব্যক্তি, রাজনীতিবিদ ও আমলারা যে পরিমাণ অর্থ আত্মসাত করেছে তা দেশে ফিরিয়ে আনতে সরকার ইতিমধ্যে বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সাথে আলোচনা শুরু করেছে বলে জানান তিনি। বলেন, অভ্যুত্থানে শহীদদের স্বপ্নের সাথে কখনোই তারা বিশ্বাসঘাতকতা করবেন না। দুঃশাসন ও স্বৈরাচার দ্বারা সৃষ্ট ক্ষত পূরণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর এগুলো মোকাবেলায় একতা ও সমন্বয়ই সবচেয়ে বেশি প্রয়োজন বলেও উল্লেখ করেন ডক্টর ইউনুস।